আসসালামু আলাইকুম। রেকিবাদ বালিক উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থী জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটি নতুন পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আজকে এই পর্ব থেকে আমরা শিখব বিক্রয় ফেরত জায়বদা কাকে বলে এবং বিক্রয় ফেরত জায়বদা সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে অঙ্কটা সমাধান করব এটা তোমাদের মেইন বই 78 পৃষ্ঠা সৃজনশীল ছয়ের গ নম্বরটা। এখানে ছিল আন্তঃ ফেরত জায়বদা। আন্তঃ ফেরত জায়বদা এক নম্বর আমরা জানি বিক্রয় ফেরত জায়বদা। তো এই অঙ্কটা করার পূর্বে আমরা প্রথমে দেখে নিব কোন কোন লেনদেন বিক্রয় ফেরত জায়বদায় আসবে। তো আমরা গত পর্বে শিখেছিলাম ক্রয় ফেরত জায়বদা সংক্রান্ত যে লেনদেনগুলো আসবে, তো আজকে আমরা দেখবো বিক্রয় ফেরত জায়বদা বা আন্তঃ ফেরত জায়বদায় কোন লেনদেনগুলো যাবে। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ক্রেডিট নোট যেই লেনদেনে আছে সেটা বিক্রয় ফেরত জায়বদায় যাবে। দেখা যাচ্ছে যে 15 তারিখের লেনদেনে ক্রেডিট নোট আছে আছে তো আমরা ইজিলিভাবে জানতে পারলাম এটা বিক্রয় ফেরত জায়বদা যাবে। এছাড়া যদি আমরা একটি বোঝার চেষ্টা করি, দেখো আমরা গত ক্লাসে বলেছিলাম নিহিরিকা ফার্মেসি এই কোম্পানির জুলাই মাসে 2017 সালে কিছু তথ্য দেওয়া আছে। আর নিহিরিকা ফার্মেসিটা হলো তুমি নিজেই। তুমি চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত, অর্থাৎ চন্দনা মেডিকেয়ার হতে তোমার কাছে 100 প্যাকেট ক্যাপসুল ভিটামিন ক্যাপসুল ফেরত এসেছে। বাটার হলো 5%, আর ক্যারেট নোট হচ্ছে 222। তাহলে এই লেনদেনটা তোমার চন্দনা মেডিকেয়ারকে বিক্রি করেছিলে, নমুনা মাফিক না হয় চন্দনা মেডিকেয়ার হতে তোমার কাছে ফেরত এসেছে, তাহলে এটা বিক্রি ফেরত যাবে না আসবে, কারণ এটা বিক্রি ফেরত লেনদেন। ঠিক একইভাবে নিরাময় ড্রাগস এর নিকট 10% বার্তায় বিক্রিত 25,000 টাকার ওষুধ নিম্ন মানের কারণে ফেরত আসে, তা এটাও বিক্রি ফেরত সংক্রান্ত লেনদেন, কারণ তুমি নিরাময় ড্রাগসের নিকট পণ্য বিক্রি করেছিলে, তুমি খারাপ দিয়েছো, তাই নিরাময় তোমার নিরাময় ড্রাগস তোমার কাছে পয়সাটা পণ্য ফেরত দিয়েছে, তাহলে এটা বিক্রয় ফেরত যাবে না আসবে। তো আমরা প্রথমে এই নোটা লেনদেনের খসড়াটা বের করে নিব। তো দেখো চন্দনা মেডিকেয়ার এখানে 300 টাকা করে 100 প্যাকেট ফেরত এসেছে, আর বারটা ছিল 5%। আমরা সবাই জানি বারটারে এই পণ্য দামের উপর বাদ দিতে হবে। তো নিয়মিত ড্রাগসের এখানে 25,000 টাকার পণ্য ফেরত এসেছে, এখান থেকে 72 টাকাটা বাদ দিতে হবে। তো আমরা এখন এই টাকাটা অঙ্কে প্রেজেন্ট করব। প্রেজেন্ট করার পূর্বে আমি আবারও তোমাদের আন্তঃ ফেরত জায়বদা বা বিক্রয় জায়বদাটা কাকে বলে সেটা একটু জেনে নিই। তো বিক্রয় ফেরত জায়বদা বা আন্তঃ ফেরত জায়বদা হলো বাকিতে বিক্রিকৃত পণ্য ফেরত আসলে যে জায়বদা লিপিবদ্ধ করা হয় তাকে আন্তঃ ফেরত জায়বদা বা বিক্রয় জায়বদা বলে। আমি আবারও বলি, বাকিতে বিক্রিকৃত পণ্য ফেরত আসলে যে জায়বদা লিপিবদ্ধ করা হয় তাকে আন্তঃ ফেরত জায়বদা বলে। তোকে আমরা এখন এই খসড়ার মাধ্যমে এই অঙ্কটা কমপ্লিট করব। প্রথমে তারিখ লিখব 2017 জুলাই, শিক্ষার্থী বন্ধুরা চকটা অবশ্যই পেঁচে রাখতে হবে, তোমাদের সুবিধার্থে আমি এটা এই সাইন পেন দিয়ে গেছি।
তো এই ছক টাকার পর প্রথমে এই বিষয়টা আগে লিখবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেন আদায় হিসাব ক্রেডিট, কারণ আমরা প্রথমে এই পণ্যটা বিক্রি করেছিলাম যা আমাদের ছিল দেন আদায় হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। যে দেখুন পণ্যটা ফেরত এসেছে, জাস্ট এটা উঠিয়ে দেবো, অর্থাৎ বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেন আদার ক্যারি, এই দেন আদার ক্যারি, তো এখানে হবে ক্যারি হিসাব কার্ড। ওকে, তার এই ক্যারি হিসাব কার্ড ডেবিট নোট, সরি ক্যারি নোট নো সূত্র বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেন আদার ক্যারি। আর আমরা আগে জেনেছি যে বিক্রয় চাবিদার চেনার সহজ উপায় হলো এই ক্যারি নোট নংটা তোমার উদ্দীপকে থাকবে, তাহলে ভেবে নেবে ওই লেনদেনটা বিক্রয় চাবিদা আসবে। তো আমরা এখন টাকাটা প্রেজেন্ট করি ক্যারি হিসাব কার্ড চন্দ্র মেডিকেয়ার। ক্যাডিট নতুন ছিল 222, টাকাটা এখানে বসে থাকবে, আর সত্তর খালি থাকবে জুলাই 30 নিরাময় ড্রাগস। ক্যাডিট নম্বর 444, টাকা হলো 22,500, যোগ করলে হয় দেখি হলো আমাদের আজকে বিকেফে যাবেদা সংক্রান্ত একটা একাধিক সমস্যা থাকলাম। তো আজকে ক্লাস থেকে আমরা শিখলাম বিকেফে যাবেদা কাকে বলে এবং এই সংক্রান্ত একটি মেয়ের। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিকেফে যাবেদা সংক্রান্ত লেনদেন তোমরা ইজিলি চিনতে পারবে এই ক্যাড নোটের মাধ্যমে। উদ্দীপক হয়তো অনেক তথ্য থাকবে, ওখান থেকে তুমি ইজিলি ভাবে এই নিয়মের মাধ্যমে তুমি ইজিলি বিকেফে যাবেদা চিনতে পারবে। ওকে, আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।